Yeah, in my opinion, as an MBA final year student, the government which is operating in West Bengal for the past 200 days has been quite helpful for the people living in West Bengal. কারণ কি আমরা আগে দেখতে পেতাম কি যখন এই গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসেনি তখন অনেক রকমের প্রবলেম পিপলদের ফেস করতে হতো, লোকেদের ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ভালো অ্যাভেলেবল থাকতো না, লোকেরা যখন কোনো বাড়িতে লোকের অসুস্থ হয়ে পড়তো তখন রেডিলি অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল থাকতো না, যে কোনো গভর্নমেন্ট হসপিটালে টাইমে ডক্টর পাওয়া যেত না। কিন্তু এখন এই গভর্নমেন্টে আসার পরে অনেক প্রকারের মেডিকেলের অনেক রকমের উন্নতি হয়েছে, অক্সিজেন সিলিন্ডার্স অনেক টাইমে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো মুহূর্তে টাইমে ডক্টর্স পাওয়া যায়। সো ইন মাই ওপিনিয়ন অ্যাজ এন এমবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ইন মাই ওপিনিয়ন দ্য পিপল আর অ্যাকসেপ্টিং দিস চেঞ্জেস ভেরি ওয়েল অ্যান্ড দে আর প্রম্পটিং ইট অলসো ভেরি ওয়েল। রাস্তাঘাটে কোনো অফিস বসদের কোনো টাইপেরই কোনো প্রবলেম এখন আমাদের এই টাইমে ফেস করতে হয় না, কারণ কি অফিস থেকে ফেরার পথে অনেক ট্রান্সপোর্টেশন ফেসিলিটি থাকে, অটো থাকে টাইমে, বাসেস থাকে টাইমে, কোনো স্কুল গোয়ার্সদের কোনো টিউশন গোয়ার্সদের কোনো টাইপের কোনো প্রবলেম ফেস করতে হয় না। আর এখন আমরা দেখতেছি আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি এইটা খুব ভালো রকমভাবে ফেস করেছি, কারণ কি আগে এখান থেকে হলদিয়ার 210 নম্বর বাসের কোনো রুটে কোনো বাস পাওয়া যেত না, কিন্তু এখন বেহালার মোড়ে গিয়ে দাঁড়ালে ঘন্টায় ঘন্টায় বাস পাওয়া যায়। যে কোনো লোকেরা অনেকভাবে বিভিন্ন প্রকারে হেল্পফুল হয়েছে, আশা করি আসছে 5 বছরেও এই ইম্প্রুভমেন্টটাকে লোকেরা একইভাবে নেবে, আর আশা করি আরও ইম্প্রুভমেন্ট হবে। আজকে যে ইম্প্রুভমেন্ট হচ্ছে তার থেকে আরও বেশি ইম্প্রুভমেন্ট হবে।